পাঠাইতে। আমি প্রায় দীর্ঘ 30 বছর যাবত পত্রিকার সাথে জড়িত। আমার একটা পত্রিকা ছিল, হাইলাইটস, নির্বাহী সম্পাদক ছিলাম। আমাদেরও কিছু বিজ্ঞাপন ম্যানেজার ছিল মহিলা, কিন্তু সালমা একটু ব্যতিক্রম ছিল। ব্যতিক্রমটা হলো যে বিজ্ঞাপন মহিলা বিজ্ঞাপন যারা আনে ওই সমস্ত মহিলাদের যে অশালীন যে অসভ্যতা, এই জিনিসটা আমি সালমার ভিতরে পাইনি। এবং মাঝে মধ্যে দু একটা প্রোগ্রামে আমার বাসায়ও সে গিয়েছে, আমার ওয়াইফের সাথেও। মানে অতি অল্প সময়ই, অল্প সময় খুব বেশি সম্পর্ক করে ফেলছি। আজকে আমার ওয়াইফ তার কথা বললো যে মেয়েটা তো খুব ভালো। আমার ওয়াইফ আসতে চাইছিল, কিন্তু আমার বাসার এই সমস্ত কাজগুলো ওনার একাই করতে হয়। মানে মিশুক টাইপের একটা মেয়ে ছিল, পাশাপাশি যে কোনো সময় প্রোগ্রামে যাইত আমি তার মাথায় শুধু পর্দা দেখতাম, পর্দা দেখতাম। এবং আমার কাছে ভালো লাগতো, যেহেতু আমি একটা তরিকতপন্থী দল করি, আমাদের দলেও কিন্তু মহিলারা আছে, কিন্তু সেই মহিলাগুলো যদি তরিকতের আদলে থাকে তাহলে আমাদেরও তাদের সাথে কাজ করার সুবিধা হয়। যাই হোক, আজকে সালমা আমাদের মাঝে নাই, প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করে গেছে। এবং সেই এই প্রতিষ্ঠান থেকে সালমাকে হারানোর যেই মাগফিরাত কামনা করি, এবং প্রত্যেকটা আমাদের যে টিভি এবং যুগ যুগান্তরের প্রত্যেকটা লোক সালমার মতো দায়িত্বকে দায়িত্ব মনে করে কাজ করে, প্রতিষ্ঠান কীভাবে উন্নতি হয় এটা আমি মনে করি আমাদের প্রত্যেকটা পত্রিকার বা টিভির লোকের দায়িত্ব। সালমাকে আমরা অনুসরণ করে যাতে তার মতো কাজ আমরা